আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমি অনেকগুলো গলার ছবি দিয়েছি, আর এগুলো অবশ্যই আমার চ্যানেলে আছে, আর ডিসক্রিপশন বোর্ডে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন, নয়তো প্লে লিস্ট চেক করতে পারেন, সেখানেও পেয়ে যাবেন, আর উপরে আইব্রো আইটন আছে, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। এবার আমি চলে আসি মেন কথায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু প্রবলেম। সেই প্রবলেমটা হচ্ছে, আপনারা অনেক সময় কমেন্ট করে বলেন বা আমার গ্রুপে আমার পেজে নক দিয়ে বলেন যে আপু গলা তো আপনার মতো গোল হচ্ছে না। আপনি যেভাবেই বলেন না কেন, আমারটা হচ্ছে না, হচ্ছে না। অনেকের বলে কয়েলের মতো প্যাচ হয়ে যায়, অনেকে বলে লম্বা লম্বা হয়ে যায়, কিন্তু সমস্যা কী? সমস্যা হলো আপনার নিজের মধ্যে। আপনি অনেক সময় আমারটা ফলো করেন, বাট আপনার আর আমার কাটার সেম হয় না, বা সুতার সাথে আপনি কাটা ম্যাচ করতে পারেন না। আবার এমনও হতে পারে যে সব কিছু ম্যাচ হয়েছে, বাট আপনার হাতের যে বুননটা আছে সেটা সুন্দর নাও। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বুনন সুন্দর করতে কী করতে পারে। বুনন সুন্দর করতে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। কুশিকাটা এমন একটি কাজ যেটা আপনি যত ধৈর্য নিয়ে আর যত মন থেকে করবেন, ততই আপনার এটা সুন্দর হয়ে ফুটে উঠবে। এবার আসি প্যাটার্ন তৈরি করা। অনেকেই বলে যে আমি নিজ থেকে ডিজাইন ক্রিয়েট করতে পারি না, দেখে দেখে ডিজাইন ক্রিয়েট করতে হয়। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে নিজ থেকে ডিজাইন ক্রিয়েট করা যতটা ইজি আবার ততটাই কঠিন। নিজ থেকে ডিজাইন ক্রিয়েট করা আহামরি কোনো কিছু না। যখন আপনি প্রপারভাবে সবগুলো স্টিচ পেরে যাবেন এবং নিজ থেকে কোনো কিছু করতে চাইবেন, তখন আপনাকে আগে বারবার ট্রাই করতে হবে। আপনাদের কী মনে হয়, যখন আমি একটা ডিজাইন ক্রিয়েট করি তখন আমি কতবার করি? একবার, দুইবার? অবভিয়াসলি নট। তিন থেকে চারবার আমি একটা গলা কাজ করি। আমার প্রত্যেকটা ডিজাইনে তিন থেকে চারটা ডিজাইন থাকে। তারপরে আমি যখন ফাইনালে আমার এইটা পারফেক্ট লুক চলে আসে, তখন এসে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি হুট করেই কোনো ভিডিও করি না, এটা আমার একটা যাই বলেন আমার নিজের একটা কোয়ালিটি বা আমার নিজের চিন্তাধারা সব কিছু। আমি সবসময় পারফেকশনকে পছন্দ করি, এই জন্য আমি সবসময় চেষ্টা করি পারফেক্ট কোনো কিছু করার। হ্যাঁ, আগে যখন আমি ভিডিও করতাম তখন আমি এইসব দিকে খেয়াল করতাম না, খেয়াল করতাম না তা কিন্তু না, তখন আমি বুঝতে পারতাম না যে আসলেই আপনারা কীভাবে শিখতে পারবেন, কীভাবে বুঝতে পারবেন। এই জন্য আমি ওই টাইমে আমার মতো করে ভিডিও করেছি, কিন্তু এখন আমি ভিডিও করতে গেলে আপনাদের কথা চিন্তা করি। এবার আমি আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম, সবগুলো কথাই কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমি আপনাদের সাথে কথা আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো কাটা আর সুতা। অনেকে ধারণা যে আমি উল সুতার সাথে, যদি ইন্ডিয়ান উল সুতার সাথে আমি তখন দেখাই 2.5, 3, 3.5 কাটা দিয়ে করি, অন্য কোনো কাটা দিয়ে করা যাবে না। অবভিয়াসলি নট, আপনি যে কোনো কাটা দিয়ে করতে পারবেন। যখন ডিজাইনের উপরে ভিত্তি করে কাটা চেঞ্জ হয়, অনেক সময় সুতোর উপরে ভিত্তি করে কাটা চেঞ্জ হয়, এগুলো সব কিছুই টিউটোরিয়ালের উপরে ভিত্তি করে। যেমন এই যে আমি কাটাটা নিচ্ছি, এই কাটাটা হলো 1.6, আমি এখন 1.2 দিয়ে করতে পারবো, এটা 1.3 দিয়ে করতে পারবো, 1.5 দিয়ে করতে পারবো, 6, 7, 8, 9 এবং 2 পয়েন্ট পর্যন্ত আমি এই কাটাটা দিয়ে কাজ করতে পারবো। কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন আপনারা মনে করেন যে না, আমি যেটা বলেছি এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে আর এটা দিয়ে করলেই পারফেক্ট হবে। এটা কিন্তু আপনাদের একদম ভুল একটি ধারণা। এখন যদি আমি এইখানে 1.2 দিয়ে কাজ করি তাহলে কি আমার এই ডিজাইনটা হবে না? অবশ্যই হবে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কাটার যে সাইজটা আপনার হাতের বুনন। চলুন আপনাদের কোন জায়গায় ভুল হয় আর কী কারণে ভুল হয় সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে স্লিপ স্টিচ বা স্লিপ নট, ম্যাজিক নট, যেটাই বলেন না কেন, আপনারা যেটা সুবিধা হয় কাজ করার জন্য সেটা তৈরি করে নেবেন। অনেকে ম্যাজিক নট দিয়ে কাজ করতে সুবিধা হয়, ওইটাকে করতে পারেন স্লিপ স্টিচ দিয়ে, সরি, স্লিপ নট দিয়ে কাজ করতে পারেন। এই স্লিপ নটটা দিয়ে আপনারা এই যে এভাবে করে দেখুন, স্লিপ নটটা আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন আপনাদের এখানে একটা জিনিস শেয়ার করব। এখানে আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে এই জায়গাটা দেখবেন, আপনারা ভুলগুলো আসলে করেন কই। এই যে আমি চেন করতেছি, দেখুন আমার চেনটা কিন্তু অনায়াসে এই সুতাটা কাটাটা এই চেনের ঘরটাতে পাঁচ হচ্ছে। দেখুন আমার কাটা সুতা আমি এই পর্যন্ত আনি, এর চেয়ে বেশি নিই না বা এর চেয়ে কম রাখি না, এই পর্যন্ত নেওয়ার কারণে আমার যে ঘরটা থাকে এই ঘরটার একটা ব্যালেন্স থাকে। এই যে দেখুন অনায়াসে কিন্তু আমি এটার ভেতর দিয়ে আনতে পারতেছি। আমি যদি এখন এটাকে একদম ওই পর্যন্ত না নিয়ে সামনেটুকু রাখতাম, এই যে এই পর্যন্ত না এনে এখানেই রেখে দিতাম, এখানেই রেখে দিতাম, তাহলে কিন্তু আমার ঘরটা ছোট হয়ে যেত। যার কারণে আমি এই পর্যন্ত এনে ঘরটা একটু বড় করে তারপরে একটা পারফেক্ট মাপে এনে এটাকে কাজ করি। আমার ঘরটা এমন যে আমি এই কাঠটা অনায়াসে টান দিয়ে বের করতে পারছি, জোর জোর খাটাতে হচ্ছে না।
আবার এমনও না যে আপনারা একদম বড় বড় করে ফেলবেন, একটু জুম করে নিচ্ছি, আপনারা এবার আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন, এটাকে আমি এই পর্যন্ত এনেছি, অতিরিক্ত ভেতরে নেওয়া যাবে না, তাহলে ঘরটা বড় হয়ে যাবে। এই যে দেখুন, এই যে আমার এখন কাজ করতে করতে একটা অনুমান হয়ে গেছে আমার চেনগুলো কতটুকু হবে। আপনারা যেহেতু নতুন, সেই জন্য আপনাদের এই টেকনিকটা শেখানো। এখন এই যে দেখুন, এটাকে যদি আমি এইভাবে এখান থেকে কাজ করি, এটা কিন্তু ঢুকছে না। দেখুন, এটাকে আমার একটু বড় করে ঘরটা নিতে হবে। এটাকে আপনারা যদি বড় করে না নেন বা ওভার বড় করে নেন, মানে মনে করেন, এই দেখেন আমি এটা টান দিয়ে বড় বড় করে, অনেকে বড় বড় করে লুজ লুজ করে চেন করে, তখন আপনারা যখন ডাবল ক্রোশেটটা করেন তখন ওই ঘরগুলো নষ্ট হয়ে যায়। আমি যদি বলি 110টা চেন, আপনারা 120টা বা 25টা করে নেন, এমন হয়। আবার একসময় কী করেন, আপনি 110টাই করেন, ছোটো ছোটো করে চেন করেন, তখন আপনাদের প্রবলেম হয়। এই জন্য আমি আপনাদেরকে মেজারমেন্টের যে ভিডিওটা আছে ওইটাতে কীভাবে ইঞ্চি মেপে কাজ করবেন সেটা কিন্তু বলে দিয়েছি, সেটাও ডিসক্রিপশন বোর্ডে থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। দেখুন, এই ঘরের চেনগুলো কিন্তু বড় বড় হয়েছে, আর প্রথম যে চেনগুলো করেছি এগুলো কিন্তু ছোটো ছোটো হয়েছে। এই যে দেখুন, আমার কিন্তু প্রতিটা চেন কিন্তু এক সমান হচ্ছে। আপনারা কি করেন, একটা চেন বড়, একটা চেন ছোট, একটা একটা আপ করেন একদম টাইট, একটা করেন একদম লুজ, মানে কোনো চেনেরও কোনো সাইজ নাই, কোনো কিছুই নাই। আপনারা মিক্সডভাবে কাজ করেন, আপনারা মনে করেন কাজ করে গেলেই হলো, কারণ আপু তো বলেছে এভাবেই কাজ করতে হবে। সো আপনারা ওইটার উপরে ডিপেন্ড করে কাজ করেন, কিন্তু ফিনিশিংয়ের কথা চিন্তা করতে যান না। এ দেখুন, প্রত্যেকটা চেন কিন্তু আমার এক সমান। আমি যেভাবে করেছি এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন সব সময়। সবগুলো চেন বা ডাবল ক্রোশেট বলেন, যেই কোনো ঘর বলেন, এক সমান রাখার চেষ্টা করবেন। সো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী লাইনে, যেটাতে আপনাদের আরও একটি প্রবলেম, সেটা হলো ডাবল ক্রোশেট করার সময়। এখন আমি এখান থেকে তিনটা চেন একটা ডাবল ক্রোশেটের সমান মনে করি, আমরা সব সময় কাজ করি। তো তিনটা চেন বাদ দিয়ে আমরা কিন্তু এখন পরবর্তীতে ডাবল ক্রোশেট করার জন্য এক দুই আমরা এখান থেকে উপর দিক থেকে চারটা ঘর বাদ দিব। চারটা ঘর যদি আমি বাদটা না দিই তাহলে কিন্তু আমার এখানে ডাবল ক্রোশেট হবে না। সো আমার এখানে চারটা ক্রোশেট বাদ দিতে হবে চেন, কারণ তিনটি চেন একটা ডাবল ক্রোশেট সমান। আর চার নাম্বার যে ডাবল চেনটা আছে সেটার উপরে আমি সেই ডাবল ক্রোশেটটাকে ধরলাম, ধরে এখানে ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে দেখুন, এই যে আমি যখন ডাবল ক্রোশেটটা করছি এটা কিন্তু হাফ উঠাইছি। আমার যে তিনটা চেন নিয়েছিলাম এটা সমান কিন্তু টান দিয়ে করে নিয়ে নিই, ওই তিনটা চেনের অর্ধেক আমি একটা প্যাচ দিলাম, মানে দুটা লুপের কাজ করলাম, পরবর্তীতে দুটা লুপের কাজ করলাম। এই জায়গাটা আপনারা আবার দেখুন, আপনারা ডাবল ক্রোশেটে কই ভুল করেন যার কারণে আপনাদের কাজগুলো সুন্দর হয় না সেটা দেখুন এবার। এই যে আমি ডাবল ক্রোশেটের জন্য প্যাচ দিয়ে এই যে ইনসার্ট করে নিলাম কাজ চেইনের ভেতরে, এখন আমি এখানে লোপ তৈরি করলাম তিনটি। এখন এই যে চেনটা বের করে লোপটাকে আমি একদম সরাসরি আমার যে ডাবল ক্রোশেটটা আছে এইটার সমান করব না, আমি জাস্ট অর্ধেক, জাস্ট হাফ। এই যে দেখুন, হাফের মধ্যে এভাবে টানতে বড় না করে জাস্ট হাফটার মধ্যে দেখেন, বড় যদি করে ফেলি তাহলেই আমার ডাবল ক্রোশেট বড় হয়ে যাচ্ছে এবং একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে। এটা আপনারা ভুলেও করবেন না। এখানে আপনারা এভাবে করে ডাবল ক্রোশেটটা নিয়ে সুন্দর মতো এভাবে ইনসার্ট করবেন এবং এটাকে হাফ টান দিয়ে এভাবে নেবেন, বাকি হাফ এখন আবার কাজ করবেন। এই যে এতে করেই আপনি যে লোপটা তৈরি করছেন এইটা, মানে একটা ডাবল ক্রোশেট তৈরি করছেন, এটা কিন্তু একজ্যাক্ট একটা পয়েন্টে চলে আসবে। এখানে গেল একটা সমস্যা, এখানে আপনারা দুটি সমস্যার সমাধান পেলেন। এবার আসি তিন নম্বর সমস্যা। এই যে ডাবল ক্রোশেটটা করছি, ডাবল ক্রোশেটের মাথায় কিন্তু একটি চেন হচ্ছে, এই চেনও কিন্তু আমার এক সমান থাকবে। দেখুন আমি যে কাজটা করছি, এই যে ডাবল ক্রোশেটটা হাফ করলাম, তারপরে বাকি হাফটা করে একটা ডাবল ক্রোশেট তৈরি করলাম। এখন এখানে দেখেন আমার যে কাজ করেছি আমি, এই কাজের চেনগুলো কিন্তু এক সমান, এক দেখুন প্রত্যেকটা চেন কিন্তু সমান। আপনারা কিন্তু এখানেও ভুল করেন, একটা বড় একটা ছোট করে ফেলেন, যেমন ডাবল ক্রোশেটগুলোও করার সময় আপনারা বুঝতে পারেন না, টান দিয়ে বড় বড় করে নিয়ে কাজ করেন, একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায়, তখন আপনাদের কী সমস্যা হয়, তখন আপনারা ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন না বা সুন্দর হয় না। আর উপরে যে চেনটা আছে চেনের এখানেও আপনারা চেনটা ছোট বড় করে ফেলেন, যার কারণে এখানেও সমস্যা সৃষ্টি হয়। যারা নতুন তাদের এইসব জিনিসগুলো খুব মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে, বুঝতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনারা
प्रथम चिंता करबें ना जो आज के काज करब कल के सेल कर उपार्जन करते हैं ये चिंता ना कर जतटूक सम्भव आगे निजे काजर फिनिशिंग चिंता करें जो अपने निजे काजर फिनिशिंग सुंदर हो जाए ठीक तक ही देखें जो अपना काजटाओ सुंदर हो जाए तक अपने भलोम सेलो करते अपने पण्य जो बेसि फिनिशिंग ती आपनर सेल हो कारण एक ही कस्टमर अपने काजे सैटिस्फाई बार बार अर्डर देवे এখানে আমি যে পদ্ধতিটা অবলম্বন করে ডাবল ক্রোশেটগুলো করলাম আপনারা ঠিক সেম পদ্ধতিতে অবলম্বন করে ডাবল ক্রোশেট করে নেবেন। হয়ে গেল আমার এই লাইনটি। এবার চলে যাব আমি দ্বিতীয় লাইনে। এবার কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো পরবর্তী লাইনে আপনাদের সমস্যা। দেখুন আমার এখানে চেনগুলো কিন্তু প্রত্যেকটা চেন এক সমান হয়েছে। এবার আমি চেন করব তিনটি, এক দুই তিন, তিনটি চেন করে আমি পরবর্তী যে ঘরটি আছে সেখানে গিয়ে একটি এখানে না করে এখানে আসলাম, করে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন আবারও সেই একই নিয়মে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমি আসলে ডাবল ক্রোশেটটা করব কোথায়, এই যে চেনের যে গ্যাপটি আছে এই গ্যাপের ভেতরে কিন্তু আমি ডাবল ক্রোশেট করছি। এখন আপনাদেরকে আমি একটু ক্লোজলি দেখাই যে কিভাবে আমি কই ডাবল ক্রোশেটটা করেছি। এখানেও অনেকের প্রশ্ন থাকে এবং কনফিউশন থাকে, যার কারণে এখানেও অনেকে ভুলটা করে থাকে। এই যে দেখুন এই যে চেনটা করেছিলাম, এই যে চেন, এই যে চেনের এই ভেতর দিয়ে এভাবে করে, এই যে দেখুন এভাবে করে আমি কিন্তু কাঁটাটা ইনসার্ট করে নিয়েছি এবং এইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এইটার ভেতর দিয়ে আমি কিন্তু গ্যাপের ভেতর দিয়ে চেনের এই যে এই মাথায় আমি এভাবে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর দেখুন এটা এমন হয়েছে, এখানে আমি এই চেনের ভেতরে কিন্তু ইনসার্ট করতেছি, আমি কিন্তু এই দুইটার যে মাঝখানে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকাতে কিন্তু করছি না। এখানে যদি আমি ফাঁকার মধ্যে যদি এটা করি তাহলে কিন্তু আমি যে ডিজাইনটা নিতে চাচ্ছি সেটা হবে না, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এখানেও আপনাদের একটু ভুল হয়ে থাকে অনেকের, যে এই ফাঁকার ভেতর দিয়েই ইনসার্ট করে এভাবে করে আপনারা ডাবল ক্রোশেট করে ফেলেন। এবার আসে আপনাদের তিনটা চারটা ডাবল ক্রোশেট, পাঁচ নম্বর ঘরে দুটি ডাবল ক্রোশেট এভাবে করার পরও আপনাদের গোল হয় না, কারণ আপনারা কি করেন টেনে টেনে করেন, এমনভাবে টেন টান দেন যে আমি যে আপনাদেরকে বললাম ইজি ওয়েতে আপনার কাটার ভেতর দিয়ে সুতা যাবে আর আসবে এমন একটি লোপ তৈরি করতে হবে। আপনারা তা না করে খুব শক্ত করে টেনে টেনে টাইট টাইট করে চেন করেন, যার কারণে এটা কয়েলের মতো না হয়, কয়েল হয় না, সোজা লম্বা দড়ির মতো হয়ে যায়। আর যদি এটাকে লুজ লুজ করেন তাহলে এটা কয়েলের মতো পেঁচিয়ে যায়। এটা হলো আপনাদের প্রবলেম। এই প্রবলেমগুলো আপনারা সমাধান করতে পারেন এই ভিডিওর মাধ্যমে, যেভাবে আমি আপনাদেরকে দেখালাম ঠিক এভাবে করেই আপনাদের সমাধান বের করতে হবে। এবার আপনারা আমি যে কথাগুলো বললাম এগুলোর উপরে ডিপেন্ড করে কাজ করেন, দেখবেন আপনাদের যা জামার গলার গোল জিনিসটা আছে এটা হয়ে যাবে। এবার আসি লাস্টের ফিনিশিংটা। এখানেও আপনারা একটা ভুল করেন, এখানে দেখুন আমি কিন্তু চারটি চেন প্রথমেই নিয়েছিলাম, সে যে বলেছিলাম চারটি চেন বাদ দিলাম। এই যে দেখুন এখানে এই যে চার, এই এক, এই যে তিনটা চেন, এক দুই তিন, এই তিনটা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, কারণ ডাবল ক্রোশেটগুলো করেছি এই তিনটা চেন একটা ডাবল ক্রোশেটের সমান ধরে আমি একটা লুপ তৈরি করে নিয়েছি। এবার আমি তিনটা চেনের এই যে মাথায় ঠিক এখানে একটা ডাবল ক্রোশেট করবো, যদি আমি না করি এখানে কিন্তু একটা ঘর স্কিপ হয়ে যাবে। এই যে চার নম্বর ঘরের উপরে আমি এই তিনটা চেনকে একটা ডাবল ক্রোশেট ধরে এখানে একটা লোপ তৈরি করেছি, সো আমাকে এই যে মাথায় এখানে একটি ডাবল ক্রোশেট করতে হবে। তাই আমি এটাকে এভাবে করে নিয়ে এখানে সুন্দর মতো একটি ডাবল ক্রোশেট ইনসার্ট করে নেব। ঠিক এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, ব্যাস এই লাইনটা কমপ্লিট। এবার আপনারা এখানে যে কোনো ডিজাইনগুলো করতে পারেন। আপনাদের এখানে গুল হওয়ার যে ঝামেলাটা ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। যারা মাপ নিয়ে সমস্যায় ভুগছেন তারা মাপের যে ভিডিওটা আছে ওইটা দেখে নেবেন, আর যাদের অন্য সমস্যা আছে যেমন এটা আমরা কীভাবে সেল করব তারা প্রাইজিংয়ের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন। তারপরে আসছি এখানে আরও একটি সমস্যা নিয়ে, তা হচ্ছে কাঁধের যে মাপটা আছে সেটা কীভাবে তা বুঝতে পারবেন বা কীভাবে তা করবেন, এটা নিয়েও আপনাদের অনেক প্রবলেম হয়।
योग करार पर कतटुकू काँधेर माप निते होबे एकटा साधारणत निउबर्न बेबी बा बाच्चा छोटो छोटो जे बाच्चागुलो आछे एक देड़ बछरेर बाच्चा एदेर जोन्नो आड़ाई निलेई होये जाए आर जारा एकटु बड़ो आछे तादेर जोन्नो तीन साढ़े तीन एभावे बयस भेदे आपनादेर बाड़ते होबे धीरे धीरे आमी एखाने जखन हेल्दी बा बड़ेर उपरे डिपेंड करेओ आपनादेर एटा बेड़े बाड़ाते होबे सेजोन्नो आपनादेर एकदिन बोलेछिलाम जे आपनादेर अवश्यई अवश्यई टेलारिं एर काजगुलो बुझते होबे एभावे आमी आपनादेरके हाजार बोललेओ বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আগে কাটিং কাজগুলো একটু বুঝেন বা বেসিক যে কাটিংগুলো আছে বা মাপের যে ব্যাপারটা আছে সেগুলো আগে বুঝতে পারেন বুঝে নেন তারপরে এখানে প্রশ্ন করবেন কারণ প্রত্যেকটি কিন্তু বয়স ভেদে কিন্তু আপনার কাঁধের মাপটা বাড়ে না এটা কিন্তু বডি ভেদে কাঁধের যে অংশটা আছে সেটা বাড়ে এটা হলো আপনাদের সাথে শেয়ার করার মতো একটি বেসিক কথা এটা কিন্তু যারা কাটিং কাজ করে তারা কিন্তু খুব ভালো মতোই জানে যে বডির উপরে ডিপেন্ড করে কাঁধের যে অংশটা আছে সেটা নিতে হয় তো আপনাদের আগে কাটিং ভিডিওগুলো একটু বুঝতে হবে কাটিং কাজগুলো শিখতে হবে তারপরে এইটার উপরে ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে একটা কাজের সাথে আরেকটা কাজ রিলেটেড আমি এর আগেও বলেছি যে অবশ্যই কুশি কাটা কাজ করতে হলে কাটিং কাজগুলো বুঝতে হবে তো আপনাদের যতটুকু সমস্যা ছিল তা আমি সমাধান করার চেষ্টা করছি আশা করছি আপনাদের আর সমস্যা হবে না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ